পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে বাঁকুড়ার বড়জোড়া সিপিআইএম এর প্রচার সভা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি আইন সহ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দ্রুত বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া ও জাল ভ্যাকসিন কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে আজ বড়জোড়া এরিয়ার ঘুটগড়িয়া হাটে প্রচার সভা সিপিআইএম এর উদ্যোগে। বক্তব্য রাখেন সিপিআইএম এর বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী, যুব নেতা প্রশান্ত ভুঁই, উপস্থিত ছিলেন পার্টি নেতা মানিক পাল, মন্টু ঘোষ, মহসিন মন্ডল ও যুব নেতা অর্ণব রাজ প্রমুখ। সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির উদ্যোগে ঘুটগড়িয়া হাটতলায় সারা ভারতবর্ষ জুড়ে যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে অস্বাভাবিক হারে, প্রায় 100 টাকা ছুঁয়ে গেল পেট্রোল এবং ডিজেলও 100 টাকার কাছাকাছি। এছাড়া হচ্ছে প্রতিদিন কৃষকদের উপর ভয়ঙ্কর আক্রমণ নেমে আসছে কৃষি আইনের মাধ্যমে। কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, সহায়ক মূল্যে কৃষকরা ফসল বিক্রি করতে পারছে না, তার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ হচ্ছে। এছাড়াও আমরা দাবি করেছি আজকে সভার মধ্য দিয়ে যে দ্রুত হচ্ছে বিনামূল্যে সব মানুষের কাছে ভ্যাকসিনকে পৌঁছে দিতে হবে। এছাড়া রাজ্যে আমরা লক্ষ্য করছি জাল ভ্যাকসিন কাণ্ডে তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে দেবাঞ্জন দেবের সঙ্গে জড়িত হয়েছে, ইতিমধ্যে ভুয়ো সিআইডি অফিসারও ধরা পড়ছে তৃণমূলের নেত্রী হিসেবে। আমরা লক্ষ্য করছি সারা রাজ্য জুড়ে এরকম ভ্যাকসিনের দুর্নীতি হচ্ছে। আমরা চাই এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত করতে এবং কেন্দ্র রাজ্যে জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনের জন্য সিপিআইএম প্রতিটি গঞ্জে প্রতিটি হাটে এই কর্মসূচি ধারাবাহিকভাবে করে যাবে, তারই অঙ্গ হিসেবে আজকের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। বাঁকুড়া থেকে উত্তম দের রিপোর্ট, টাইমস বাংলা।